আসসালামু আলাইকুম ও প্রিয় আবরকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও তো বন্ধুরা যে সকল ভাইয়েরা আরব দেশগুলোতে নতুন এসেছেন আর যারা আসার জন্য চেষ্টা করেছেন বা আসার ইচ্ছায় আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই আরবি ভাষায় কথা বলা শিখতে পারবেন আর কারো যদি আরবি ভাষা শেখার পিডিএফ বই লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্রয় যারা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদেরকে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের আজকের ভিডিওতে সবার কাছে একটি রিকোয়েস্ট করবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো একজন ভাই ওনার প্রশ্ন ছিল যে হয়েছে কখন কখন হবে প্রতিদিন বন্ধ এগুলার আরবি উনি জানতে চেয়েছিলেন হয়েছে হয়েছে শব্দটির অর্থ হচ্ছে খালাস খালাস মানে হচ্ছে হয়েছে কখন কখন শব্দটির অর্থ হচ্ছে মিতা আর কখন হবে মিতা খালাস মিতা খালাস মানে হচ্ছে কখন হবে প্রতিদিন কুল্লুয়ম কুল্লুয়ম শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন বন্ধ বন্ধ শব্দটির অর্থ হচ্ছে সাক্কার অথবা গাফেল সাক্কার অথবা গাফেল মানে হচ্ছে বন্ধ খোলা খোলা শব্দের অর্থ হচ্ছে মফতো আর যদি বলো খোলো তাহলে হবে এফতা তো ওনাকে আমি আজকে বলেছিলাম যে আপনার ভিডিও যে প্রশ্নগুলো আছে এটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো আশা করি ওনাকে বলছি যে আপনি আপনার আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আপনার প্রশ্নগুলো আমি আবার রিপিট করছি হয়েছে খালাস কখন মিতা কখন হবে মিতা খালাস প্রতিদিন কলইয়াম বন্ধ হচ্ছে সাক্কার অথবা গাফের আর খোলা হচ্ছে মফতু। ফাইল যে কোনো ধরনের ফাইলকে আরবিতে বলা হয় মেলাফ মেলাফ শব্দের অর্থ হচ্ছে ফাইল অ্যাফারমেন্ট আপনি কারো সাথে কোনো কাজ করার কোনো যদি অ্যাফারমেন্ট নেন সেটাকে বলা হয় মো আদ মো আদ মানে হচ্ছে অ্যাফারমেন্ট নর্মাল অথবা স্বাভাবিক বা সাধারণ এটা হচ্ছে আদি আদি আমরা অনেক সময় বলে থাকি আদি মানে হচ্ছে আরবিরা শোনেন বলেন যে আদি মানে হচ্ছে এটা নর্মাল অথবা স্বাভাবিক সোজা করা কোনো কিছু সোজা করা বা ঠিক করা সেটাকে বলা হয় আদেল আদেল মানে হচ্ছে কোনো কিছু সোজা করা অথবা ঠিক করা সেটাকে বলা হয় আদ্দেল। যে মানে এলোমেলো কোনো কিছু যদি পড়ে থাকে তখন তাকে যদি বলে যে আদেল আদেল মানে হচ্ছে এলোমেলো কোনো কিছুকে সঠিকভাবে রাখা বা সুন্দরভাবে রাখা সরানো বা সরা তাকে আরবিত বলা হয় অক্ষের ওয়াক্ষের আপনি একটু সরুন লোয়েসেমাত অক্ষের সোয়াইয়া গোরানো গোরানো মানে হচ্ছে লেফু অথবা ইগলিপ লেফু অথবা ইগ্লিব আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন আহলেন বেক এর মানে কি আপনাকে স্বাগতম আরবিতে বলা হয় আহলেন বেগ আহলেন অথবা আহলেন বেক মানে হচ্ছে আপনাকে স্বাগতম এটা বেশিরভাগ কোনো টেলিফোনে কথা বলার সময় আপনাকে বলে হেলেন ফেক বা কোথাও আপনি যখন ঢুকবেন সেখানে বলে হ্যাঁ ভাই তাসার মানে কি একজন ভাই প্রশ্ন করেছে তাসার মানে হচ্ছে আপনার সাথে কথা বলে অথবা পরিচিত হয়ে ভালো লাগলো বা খুশি হলাম বা আনন্দিত হলাম তাসার রফনা ভাই নাম এর মানে কি নাম এর মানে হচ্ছে জি অথবা হাঁ আমরা বলে থাকি জি অথবা হাঁ আরবিতে বলা হয় নাম নাম মানে হচ্ছে জি অথবা হাঁ আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে বাই বিদুন অর্থ কি বিদুন অর্থ হচ্ছে সাড়া যেমন একটি উদাহরণস্বরূপ আমি বলি সিনিসাড়া সা শাহি বিদুন শুক্কর মানে হচ্ছে সিনি সাড়া সা এই বিদুন হচ্ছে সেখানে যেমন আমি আগেও বলেছিলাম কয়েকটি ভিডিওতে আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন বাই লোন আর মাহাল মানে কি লোন শব্দটির অর্থ হচ্ছে কালার কালার কোন রং সেটাকে বলা হয় লোন আবার যদি রং বলেন সেটা হবে বয়া ফেন্ট যেটাকে ফেন্ট বলে মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান দোকান হচ্ছে মাহাল আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন আপনি কি ফ্রি আছেন এটার আরও কি হবে ইনতফাদি ইন্তফাদি ওলা মুশগোল এভাবে জিজ্ঞেস করতে পারেন ইন্তফাদি আবার এবার জিজ্ঞেস করতে পারেন ইন্তফাদি ওলা মুশগোল মানে হচ্ছে আপনি কি ফ্রি নাকি ব্যস্ত আছেন আরেকজন ভাই আমাকে প্রশ্ন করেছে আসলে প্রশ্নগুলো হচ্ছে আমার টিকটক আইডিতে যারা প্রশ্ন করে তো আমি আজকে সংগ্রহ করলাম যে টিকটকের প্রশ্নগুলো আপনার সাথে শেয়ার করি একজন ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই আমি দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি এটার আরও বিক্রি হবে হ্যাঁ না ইন্তজারাক মিন আশারাদিগিগা হ্যাঁ না ইন্তজারাক মানে হচ্ছে আমি তোমার অপেক্ষা করতেছি মিন আশারাদি গা মানে হচ্ছে দশ মিনিট থেকে এখানে আমি হচ্ছে আনা ইন্তজারাক মানে হচ্ছে আপনার অপেক্ষা করতেছি মিন মানে হচ্ছে থেকে আশারা হচ্ছে মি দশ আর মিনিট হচ্ছে দীঘিকা তো সম্পূর্ণ বাক্যটি সাদালে এমন হয় যে আনা ইনতেজারাক মিন আশারা দীঘিকা আমি দশ মিনিট থেকে আপনার অপেক্ষা করতেছি এখানে দশ মিনিটের জায়গায় যদি আপনি নুসা সা যেটা আপনার লাগাতে পারেন আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই একটু জোরে কথা বলেন বা জোরে কথা বলেন সেটার আরও কি হবে তো যদি আপনি কাউকে বলতে চান যে আপনি একটু জোরে কথা বলেন তাহলে এবার বলতে পারেন এরফা সোতাক এরফা সোতাক মানে হচ্ছে একটু তোমার আওয়াজ জোরে করো অথবা এরফা সৌথ সয়া আওয়াজ একটু জোরে করো মানে এরফা সৌতাক এভাবে বললেই চলবে যে আপনি একটু জোরে কথা বলেন সে বুঝে নেবে বাই তুমি কে এটার আরো কি তো ওই বাইটি আমাকে প্রশ্ন করে কাউকে জিজ্ঞেস করবে তুমি কে এনতা মেন অথবা মেন এনতা এই দুটো শব্দেই এক অর্থ তুমি কে ভাই আমার আমার ইচ্ছা এর আরবি কি আলাফি আলা কেফি মানে হচ্ছে আমার ইচ্ছা আমানা আমানা এর অর্থ কি উনি প্রশ্ন করেছেন আমানা শব্দের অর্থ হচ্ছে আমানত আমরা যেমন বলে থাকি এটা আমানত যেমন হা আমানা ইন্দাক হাদা দা আমায়না ইন্দাক মানে হচ্ছে এটা তোমার কাছে আমানত হাদা দা হচ্ছে এটা আমানা হচ্ছে আমানত ইন্দাক হচ্ছে তোমার কাছে সম্পূর্ণ বাক্যটি সাজালে এমন দাঁড়ায় যে হাদা আমানা আমা ইন্দাক আমি একটা উদাহরণস্বরূপ বলেছি যাতে করে ওনার বুঝতে সুবিধা হয় হাদা দা আইন্দাক। মামা এবং মামাতো বাইকে আরবিতে কী বলে মামাকে আরবিতে বলা হয় খাল অথবা খালু খাল অথবা খালো লো খালো মামাতো ভাই ওয়ালাদ খালু মানে হচ্ছে মামাতো ভাই বিন্দ খালু মানে হচ্ছে মামাতো বোন ওয়ালাদ আম্মু সাসাতো ভাই বিন্ত আম্মু মানে হচ্ছে সাসাতো বোন তো এখানে ওনার প্রশ্ন ছিল জাস্ট মামা আর মামাতো ভাইকে কি বলে আমি তার সাথে অ্যাড করে দিয়েছি সাসাতো ভাই এবং সাসাতো বোন আর সাসাকে আরবিতে বলা হয় আম্মু আম্মু অথবা আম্মি যেইভাবে যে বলে থাকে আম্মু অথবা আম্মি আবার অনেকে ভুল ধরবে যে ভাই হ্যাঁ একটা বল হয়েছে খালা খালাকে আরবিতে খালাই বলে থাকে যেমন আমরা বাংলাতে খালা বলি আরবিতেও খালা বলে থাকে ফুফু ফুফুকে বলা হয় শব্দের অর্থ হচ্ছে এবং দুজনকে বলা হয় ইম্মা দাদা 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 হচ্ছে জেদ্দু জেদ্দু অথবা নানাকে জেদ্দু বলা হয় দাদি দাদিকে বলা হয় জেদ্দা জেদ্দা মানে হচ্ছে দাদি ভাই ভাই আর হচ্ছে আখো আখো মানে হচ্ছে ভাই আর যদি বলেন যে আখোই মানে হচ্ছে আমার ভাই বোন বোন হচ্ছে অখ আর যদি বলেন যে অক্তি মানে হচ্ছে আমার বোন আত্মীয় আত্মীয় শব্দের অর্থ হচ্ছে জামা জামা মানে হচ্ছে আত্মীয় আর প্রতিবেশী মানে হচ্ছে জিরান অথবা জার জার অনেকে জিরান বলে থাকে অনেকে জার বলে তার মানে হচ্ছে প্রতিবেশী যে আমাদের বাসা পাশে বা বাড়ির পাশে যে কোনো লোক সে হচ্ছে আমার প্রতিবেশী আরবি তাকে বলা হয় জার অথবা জিরান তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি সর্বপ্রথম বলেছিলাম ভিডিওটি যদি ভালো লাগে কেমন লেখা হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও আমার ভিডিওটি দেখতে পারে আপনার একটি লাইক একটি কমেন্ট অন্যদের কাছে পৌঁছে দেয় আমার ভিডিওটি ইউটিউব যখন আপনারা লাইক কমেন্ট করবেন ইউটিউবে অটোমেটিকলি অন্যদের কাছে পৌঁছে দেবে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ